হোয়াইট হাউসের সুবাতাস পাচ্ছেন জো বাইডেন। নেভাদা ও জর্জিয়ার পর এবার এগিয়ে গেলেন পেনসিলভেনিয়ায়। বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, নো ফ্লাই জোন ঘোষণা। মার্কিন নির্বাচনের সবশেষ খবর জানাবো আমি লস্কর আল মামুন। দেখছেন প্রধান শিরোনাম, রাত ১১টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৬ দিনের ব্যবধানে বসলো পদ্মা সেতুর আরও একটি স্প্যান, বাকি মাত্র ৫টি, দৃশ্যমান প্রায় ৫.৫ কিলোমিটার। বড় জাতীয় অর্জন বলছেন বিশিষ্ট জনরা। ১২০ কিলোমিটার টার্গেটে মিসাইল হামলা চালানোর যুদ্ধজাহাজ নৌবাহিনীতে সাবমেরিন শনাক্ত ধ্বংসে সক্ষম, আছে মেরিটাইম হেলিকপ্টারও। গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত রাস্তার বেহাল দশা, সীমাহীন দুর্ভোগে যাত্রী এলাকাবাসী, অসন্তোষ মেয়রেরও। ইলিশের সয়লাব বরিশালের বাজার, আকার বড় হলেও কমেনি দাম, সংরক্ষণ অভিযান সফল হয়েছে দাবি মৎস্য কর্মকর্তা। এবং দেশে প্রথমবারের মতো চালু হল তৃতীয় লিঙ্গের মানুষের জন্য মাদ্রাসা, বিনা খরচে লেখাপড়া করবেন শতাধিক ব্যক্তি, দেয়া হবে কারিগরি শিক্ষাও। শুরুতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। হোয়াইট হাউসের সুবাতাস পাচ্ছেন জো বাইডেন। নেভাদা জর্জিয়ার পর পেনসিলভেনিয়াতেও এগিয়ে গেলেন তিনি, তবে চূড়ান্ত ফল ঘোষণার আগ পর্যন্ত সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। এদিকে নির্বাচনে আবারও প্রতারণার অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোটগ্রহণের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসে ট্রাম্প বলেন, বৈধ ভোট গণনা করা হলে তিনিই নির্বাচিত হতেন, তবে নির্বাচনী কারচুপির বিষয়ে কোনো তথ্য উপস্থাপন করতে পারেননি তিনি। যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্য থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। তেসরা নভেম্বর মার্কিন নির্বাচনের ভোট গ্রহণের দুই দিন পর স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমবারের মতো জনসম্মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক টুইট বার্তায় ভোট কারচুপি সহ নানা অনিয়মের অভিযোগ তোলার পর এবার সংবাদ সম্মেলনে একই বাক্য চয়ন করলেন তিনি। বলেন, বৈধ ভোট গণনা করা হলে তিনি জয়ী হবেন। নানা অনিয়মের অভিযোগ তুললেও এসব বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ তুলে ধরতে পারেননি প্রেসিডেন্ট। We can't let that happen to the United States of America. It's not a question of who wins, Republican, Democrat, Joe, myself. We can't let that happen to our country. এদিকে চূড়ান্ত ফল প্রকাশ না হওয়া পর্যন্ত সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত নিজেকে বিজয়ী ঘোষণা করবেন না বলেও জানান তিনি। It is the will of the voters. No one, not anything else. That chooses the president of the United States of America. কয়েকটি অঙ্গরাজ্যের চূড়ান্ত ফল প্রকাশে দীর্ঘসূত্রিতা হলেও নির্বাচন কর্মকর্তারা বলছেন, দ্রুততা নয়, সঠিকভাবে ভোট গণনার পাশাপাশি একটি স্বচ্ছ ফলাফল উপহার দেয়াকেই প্রাধান্য দেয়া হচ্ছে। এদিকে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের পাল্টাপাল্টি বিক্ষোভে যুক্তরাষ্ট্র জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যেই ভোট গণনায় অনিয়ম সহ নানা অভিযোগে রিপাবলিকান প্রচারণা শিবিরের দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছেন মিশিগানের আদালত। আমার পিছনেই ডেমোক্র্যাট পার্টির নির্বাচনী সদর দপ্তর। সব কিছু যদি ঠিক থাকে, নির্বাচনী ফলাফল এবং ভোট গণনা যেভাবে এগুচ্ছে, তাতে করে এটি বলাই যায় এই অঞ্চলের মানুষটি আগামী কিছুদিনের মধ্যে রাজধানী ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের নতুন অধিকর্তা হয়ে যাচ্ছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, উইলমিংটন, ডেলাওয়ার। মার্কিন নির্বাচনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আছেন সহকর্মী লস্কর আল মামুন, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মামুন, ধন্যবাদ গোলাম রাব্বানি। আপনি একটু আগে যেভাবে বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হওয়া এখন মাত্র সময়ের মাত্র ব্যাপার। জো বাইডেন যে প্রেসিডেন্ট হতে চলেছেন এবং পুরো মার্কিন যুক্তরাষ্ট্র তাকে ৪৬তম প্রেসিডেন্ট হিসাবে অভিবাদন জানানোর জন্য তারা কিন্তু এখন প্রস্তুত। যুক্তরাষ্ট্রের আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে আমরা দেখেছি যে অর্থাৎ গতকাল মধ্যরাত পর্যন্ত কিন্তু যে সমস্ত অঙ্গরাজ্যগুলোর ফলাফল আসেনি সে সমস্ত অঙ্গরাজ্যের ফলাফলগুলোতে কিন্তু
তার মধ্যে কয়েকটি থেকে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে ছিলেন, অর্থাৎ লাল রঙের দেখতে পেয়েছিলাম। এখন কিন্তু আমরা সেই জায়গাটিকে দেখতে পাচ্ছি যে নীল রং হয়ে গেছে, অর্থাৎ যতগুলো রাজ্য রয়েছে সবগুলো প্রত্যেকটাতেই কিন্তু এখন জো বাইডেন এগিয়ে রয়েছে, অর্থাৎ যে কোনো মুহূর্তে ফলাফল ঘোষণা হতে পারে এমনটি প্রস্তুতি সকল সকলের রয়েছে। যখন মাত্র এই ফলাফলটি ঘোষণা হবেন তা হবে তার আগেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের কাছে একটি যে খবরটি আপনি একটু আগে বললেন যে সুবাতাস হোয়াইট হাউসে যাওয়ার সুবাতাস কিন্তু জো বাইডেনের হাতে রয়েছে, ঠিক সেই মুহূর্তে জো বাইডেন যে দৃঢ়তার পরিচয় দিয়েছেন তিনি কিন্তু তার সমর্থকদেরকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। আপনি জানেন যে যুক্তরাষ্ট্রে গত কালকে এবং গত পরশু দিন দুদিন ধরে যুক্তরাষ্ট্রের রাজপথে দু দলের সমর্থক রয়েছেন, বেশ কিছু সহিংস ঘটনা ঘটেছে এবং অনেক বেশ কিছু জনকে গ্রেপ্তার করা হয়েছে, এমন একটি মানে অস্বস্তিকর অবস্থাও কিন্তু রয়েছে মাঠে। তো সেই পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি কিন্তু সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন একটি সময় লাগবে, একটি লম্বা প্রসেস ভোট গণনার পদ্ধতি। আপনার মাধ্যমে একটি জানিয়ে রাখতে চাই যে এই প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের নিয়ে মার্কিন জনগণের পাশাপাশি পুরো বিশ্বের একটি উদ্বেগ এবং উৎকণ্ঠা ছিল এবং সেই উদ্বেগ উৎকণ্ঠার অবসান ঘটিয়ে আর যে কোনো মুহূর্তেই ঘোষণা হতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছেন জো বাইডেন। এখানকার মানুষের মধ্যে কিন্তু সেই ধরনের প্রস্তুতি লক্ষ্য করেছি আমরা, এখানে যারা প্রবাসী বাংলাদেশিরা যারা রয়েছেন তাদের কাছ থেকে যে খবর পেয়েছি তারাও জানিয়েছেন যে তারা যে উৎসব করার জন্য অর্থাৎ একটি বিজয় উৎসব বিজয় মিছিল করার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন, যে অর্থাৎ ফলাফল ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে মার্কিন জনগণ যে তাদের যে উৎসব অর্থাৎ তাদের যে জো বাইডেন যে বিজয় হয়েছে সেই বিজয়কে অভিনন্দন জানানোর জন্য তারা প্রস্তুত রয়েছেন। আপনার আপনার মাধ্যমে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে এবছর এবারের নির্বাচনে যে করোনার ভয়াবহ অবস্থা, নির্বাচনের ডামাডোলে কিন্তু সেই করোনা ভয়াবহ পরিস্থিতিটি কিছুটা এখন ম্লান হয়ে আছে, কিন্তু এটি কিন্তু কোনোভাবেই উড়িয়ে দেওয়া সম্ভব নয়। গতকালকে পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড পরিমাণ সংক্রমণের ঘটনা ঘটেছে এবং এই যখন একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে এবারে নির্বাচনটি হয়েছে এবং এই নির্বাচনটি যে এভাবে মোটামুটি ভালো শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হবে এটি নিয়েও কিন্তু নির্বাচন বিশ্লেষকদের শঙ্কা ছিল, ফলাফল নিয়ে যে বিলম্বের ঘটনা ছিল বিলম্বের আশঙ্কা করা হয়েছিল সেটি কিন্তু এখনো রয়েছে, কারণ প্রচুর সংখ্যক মানুষ ডাক যোগে ভোট দিয়েছে, 10 কোটিরও মানুষ আগাম ভোট দিয়েছে, অর্থাৎ এই সব কিছু রেকর্ডময় একটি নির্বাচন এবং সর্বাধিক ভোট পেয়ে কিন্তু তিনি বিজয়ী হতে চলছেন, এটিও কিন্তু একটি রেকর্ড। তো রেকর্ডময়ের এই নির্বাচনের এবং এই ছিল তাহলে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে নির্বাচন এবং নির্বাচন উত্তর ফলাফলের সবশেষ পরিস্থিতি। যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের সর্বশেষ বিশ্লেষণ নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী লস্কর আল মামুন। যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার আর গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে চুলচেরা বিশ্লেষণ তাদের, অথচ আজ তারা ইতিহাসের চরম গণতান্ত্রিক সংকটে, ক্ষমতায় থেকেও প্রমাণ ছাড়া ভোট কারচুপির অভিযোগ করে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, একের পর এক মামলাও ঠুকছেন। বিশ্লেষকরা মনে করছেন মার্কিন নাগরিকদের ভোট দেওয়ার পরও গণতন্ত্রের ওপর অনাস্থা যুক্তরাষ্ট্রকে বহির্বিশ্বে প্রভাব বিস্তারে বাধা সৃষ্টি করবে। ভোট গ্রহণ শেষে যখন গণনা চলছে ঠিক সে সময় যুক্তরাষ্ট্রের রাজপথে হাজার হাজার মানুষ বিভিন্ন পক্ষে ভাগ হয়ে মার্কিনরা আন্দোলন করছেন, কেউ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সুর মিলিয়ে ভোটে কারচুপির অভিযোগ তুলছেন, কেউ বা ট্রাম্পের পদত্যাগ আর ডাকযোগে ভোটকে সমানভাবে মূল্য দেওয়ার দাবিতে সোচ্চার। এ অবস্থায় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্র গণতন্ত্র নিয়ে এমন সংকটময় সময়ে আগে কখনো পার করেনি, বিশ্বের ছোট বড় দেশগুলোকে গণতন্ত্রের সবক দিতে মরিয়া এ দেশটি এখন নিজেই গভীর সংকটে। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত লজ্জা, তাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনঃপ্রতিষ্ঠা করার একটা ব্যাপার আছে, একই সঙ্গে বহির্বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের যে গণতান্ত্রিক বিভিন্ন যে তারা বক্তব্য রাখেন এবং বহির্বিশ্বে তাদের যে পররাষ্ট্রনীতির লক্ষ্য হিসেবে এক ধরনের গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেন, সেই সেখানে কিন্তু এক ধরনের ক্রেডিবিলিটির সমস্যায় মার্কিন যুক্তরাষ্ট্র ভুগবে এবং এক ধরনের মোরাল ক্রাইসিস একটা নৈতিক সংকট তাদের তৈরি হবে। এই বিশ্লেষক আরো মনে করেন ট্রাম্প যতই অভিযোগ করেন না কেন শেষ পর্যন্ত তা ধোপে টিকবে না, সিনেট রিপাবলিকানদের দখলে থাকার সম্ভাবনা আছে, ফলে সেখানেও অনেক রাজনৈতিক অচল অবস্থা হবে, সেটি আসলে একটা দেশের গভর্নেন্সের অংশ, রবিবারের মধ্যে একটা পরিষ্কার চিত্র পাওয়া যাবে। জো বাইডেন প্রেসিডেন্ট হলে শেষ পর্যন্ত তিনি নিজেই পরিস্থিতি সামলে নেবেন, দীর্ঘদিন সিনেটর থাকায় বিষয়টি তার জন্য সহজ হতে পারে, তবে সমস্যা দেখা দেবে রিপাবলিকান ট্রাম্পের মূল ভোট ব্যাংক শ্বেতাঙ্গদের মন জয় নিয়েই।
সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। এবার অন্য প্রসঙ্গ, ছয় দিনের ব্যবধানে পদ্মা সেতুতে যোগ হলো আরও একটি স্প্যান। মাওয়াপাড়ের খুব কাছে 2 ও 3 নম্বর পিলারে 36তম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হলো প্রায় 5.5 কিলোমিটার। সেতুর কাজ প্রায় শেষ হয়ে আসাকে বড় ধরনের জাতীয় অর্জন বলে মনে করছেন বিশিষ্ট জনেরা। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। বৃহস্পতিবার দুপুরে স্প্যানটি নিয়ে আসা হয় কুমারভোগ ইয়ার্ড থেকে। সময় স্বল্পতায় বসানো না গেলেও সেরে রাখা হয় সব প্রস্তুতি। সম্প্রতি নাব্য সংকট দেখা দেয়ায় ড্রেজিং এর কাজও শেষ করে রাখা হয়। এতদিন নদীর তলদেশে নোঙর করতে হলেও মাওয়া প্রান্তের কাছে হওয়ায় এবার পারেই কেবল টেনে নোঙর করার সুবিধা পাওয়া গেছে। তাই সকাল 8টায় কাজ শুরু করে স্প্যানটি পিলার উপর তুলতে খুব বেশি সময় লাগেনি। 1.5 ঘন্টায় সেতুর 2 ও 3 নম্বর পিলারের উপর বসে দেওয়া হয় স্প্যানটি। শেষ 2 মাসে সেতুর কাজে খুব দ্রুত অগ্রগতি, এর মধ্যেই আশাবাদী করেছে দেশের মানুষকে। স্পেন বসানো দেখতে এসে এই সেতুকে অনেক বড় জাতীয় অর্জন বলে মনে করছেন তারা। বিজয়ের মাসে সবগুলো স্প্যান কমপ্লিট হবে বসানো, এটা আমাদের জন্য আরেকটা বড় বিজয় মনে করি আমরা। এটা আমার কাছে একটা মোটামুটি স্বপ্নের মতন মনে হয়েছে একসময়, কিন্তু আজকে স্প্যান বসানো দেখে এবং শেষ পর্যায়ে এই প্রকল্প কাজ দেখে আমার মনে হচ্ছে যে আমাদের একটা অসম্ভব স্বপ্ন বাস্তবায়িত হলো। যে 5টি স্প্যান বাকি আছে তার মধ্যে আরও 3টি বসে যাবে চলতি মাসেই, বাকি 2টি বসবে ডিসেম্বরে। এখন পর্যন্ত 36তম এই স্প্যানটি মাওয়াপাড়ের সবচেয়ে কাছের স্প্যান, অর্থাৎ আর মাত্র 1টি স্প্যান বসানো গেলেই পাড়ের সঙ্গে সংযোগ ঘটবে পদ্মা সেতুর। মাসের পরের স্প্যানটি বসানো হবে মাঝনদীতে একসাথে টানা বসানো 7টি স্প্যানের সঙ্গেই। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। 120 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে নিখুঁত মিসাইল হামলার পাশাপাশি সাগরতলে সাবমেরিন শনাক্ত ও ধ্বংসের সক্ষম ত্রিমাত্রিক জাহাজ এখন বাংলাদেশ নৌবাহিনীতে। সৈন্য রসদ আনা নেয়ার মেরিটাইম হেলিকপ্টারও থাকছে ওই যুদ্ধ জাহাজে। সাখোয়ার টিপুর ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 2030 সালের মধ্যে ফোর্সেস গোল অর্জনের পাশাপাশি বিশাল সমুদ্র সীমাকে সুরক্ষিত করতে আধুনিক করা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীকে। ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে মেরিটাইম হেলিকপ্টার এবং সংযোজন হয়েছে সাবমেরিন, আর এখন একের পর এক সংযোজন হচ্ছে যুদ্ধজাহাজ। সাম্প্রতিক সময়ে নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে বিভিন্ন সক্ষমতার অন্তত 21টি যুদ্ধজাহাজ। এই বহরে সর্বশেষ সংযোজন হয়েছে বিএনএস ওমর ফারুক ও বিএনএস আবু ওবায়দা নামের 2টি ফ্রিগেট এবং বিএনএস প্রত্যাশা নামের অত্যাধুনিক কর্বেট যুদ্ধজাহাজ। দীর্ঘ সময় ধরে গভীর সাগরে অবস্থান নিয়ে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম জাহাজগুলো, 112 মিটার দৈর্ঘ্যের জাহাজগুলিতে সংযুক্ত করা হয়েছে অত্যাধুনিক সব সমরাস্ত্র। ফ্রিগেট 2টি ভূমি থেকে ভূমিতে 120 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে এবং ভূমি থেকে আকাশে 15 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়াও তারা আন্ডার ওয়াটার সাবমেরিনের সাথে যোগাযোগ করতে সক্ষম এবং শত্রু সাবমেরিনকে ধ্বংস করার জন্য জাহাজ দুটিতে অত্যাধুনিক সমরাস্ত্র রয়েছে। ঘন্টায় 25 নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম এই জাহাজগুলিতে শত্রুর বিমানের পাশাপাশি জাহাজ এবং স্থাপনায় আঘাত হানতে সক্ষম কামান, ভূমি থেকে আকাশে এবং ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য মিসাইল সংযোজন করা হয়েছে। 3 ধরনের ক্ষমতা সম্পন্ন একটি অত্যাধুনিক ফ্রিগেট, এটা দ্বারা আমার শত্রুদের আন্ডার ওয়াটার অর্থাৎ পানির নিচে যে সাবমেরিন থাকে সেটা ধ্বংস করতে পারি। আমরা প্রায় 120 নটিক্যাল মাইল দূরের, 120 কিলোমিটার দূরের যে যুদ্ধজাহাজ থাকে সেগুলো ধ্বংস করতে পারি মিসাইলের মাধ্যমে। সমুদ্র এলাকায় অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি জলদস্যুতা রোধ, সাগরে তেল গ্যাস এবং খনিজ সম্পদ অনুসন্ধানে নিরাপত্তা নিশ্চিত করবে নৌবাহিনীর এসব যুদ্ধজাহাজ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোভিড-19 মোকাবেলায় সুসমন্বিত রোডম্যাপ তৈরি করতে হবে বিশ্ব নেতাদের। একই সঙ্গে স্বল্পোন্নত উন্নয়নশীল দেশগুলোর জন্য নিশ্চিত করতে হবে বিনামূল্যের ভ্যাকসিন। শুক্রবার এশিয়া ইউরোপ মিটিং আসেমের 14তম আন্তর্জাতিক সম্মেলনের ভার্চুয়াল বক্তব্যে কথা বলেন তিনি। করোনা সংকটে অর্থনীতি পুনরুদ্ধারে ধনী রাষ্ট্র দাতা সংস্থাগুলোকে উদার নীতিতে এগিয়ে আসারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। 19 pandemic has created a multifaceted global problem and it should be addressed globally.
We need a well coordinated roadmap to face these crises. We are hoping that the world is going to get effective vaccines against COVID-19 soon. These vaccines must be made available for all countries, especially the LDCs and developing ones, at free of cost. স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনা আক্রান্ত হয়ে দেশে আজ দুপুর পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় 15 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1,469 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,17,475 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 13,747 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 24,18,423 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1,469 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,17,475 জন। 24 ঘন্টায় মারা গেছেন 15 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 6,036 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,439 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 3,35,027 জন। রাত 11টার সময় আরও থাকছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ফ্লাইটের টয়লেটে মিলল 68টি স্বর্ণের বার। আটক হয়নি কেউ। গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত রাস্তার বেহাল দশায় গত 3 বছর ধরে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন যাতায়াতকারীরা। অবকাঠামো নির্মাণ ও সংস্কার কাজের ধীর গতিতে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। গাজীপুর পরিচালকের উদাসীনতায় দীর্ঘায়িত হচ্ছে দুর্ভোগ। আর এ নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ প্রকল্প পরিচালক। সাইফুল ইসলামের ক্যামেরায় সালাউদ্দিন সুমনের রিপোর্ট। গাজীপুর চৌরাস্তায় রাত দিন এমনই চাপ থাকে যানবাহনে। প্রতিদিন এই চৌরাস্তা থেকে টঙ্গী হয়ে ঢাকায় যাওয়া আসা করেন উত্তরবঙ্গের রাজশাহী ও রংপুর এবং ময়মনসিংহ বিভাগের হাজার হাজার মানুষ। দীর্ঘ পথ পেরিয়ে গন্তব্যস্থল ঢাকা যখন একেবারেই হাতের নাগালে, তখনই যাত্রীদের মুখোমুখি হতে হয় দুর্ভোগের। ময়মনসিংহতে যে সময় আসি গাজীপুর চৌরাস্তা, এর চেয়ে ডাবলের উপরে সময় লাগে আমরা ঢাকা পৌঁছতে। রাস্তা ভাঙা, বড় গাড়ি যেতে পারে না, ছোট গাড়িও যেতে পারে না। একই সাথে এই রাস্তায় চলছে সম্প্রসারণ সংস্কার ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের অবকাঠামো নির্মাণের কাজ। মাত্র 13 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগছে 1.5 থেকে 2 ঘন্টা। এই ভাঙ্গা রাস্তার মধ্যে অটো, সিএনজি, লেগুনা এগুলো লেগে আমরা গাড়ি নিয়ে যাইতে হবে না। উত্তরা এয়ারপোর্ট থেকে জয়দেবপুর পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজ শুরু হয় 2018 সালে। কাজ শুরুর পর এই রাস্তার টঙ্গী ব্রিজ থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ক্রমেই ভয়াবহ হয়ে ওঠে। দুলাবালিতে আশেপাশে যারা বাসাবাড়িতে আছে তারা কিন্তু থাকতে পারতেছে না। প্রজেক্টের যে ডিজাইন করেছে তাদের একটি ভুল আছে, এবং যেখানে যে পিডি আছে তারা এই কাজটা সেইভাবে, তারা কন্ট্রাক্টরকে সেইভাবে চাপ দিয়ে কাজটা করায়নি। 3 বছর হয়ে গেছে কিন্তু রাস্তার 1 কিলো পর্যন্ত এখনো তারা সমাপ্তি করেনি। এ বিষয়ে কথা বলার জন্য সংশ্লিষ্ট কাজের প্রকল্প পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে আসতে রাজি হননি। রাস্তা সম্প্রসারণ সংস্কার কিংবা অবকাঠামো নির্মাণে রাজপথে কিছুটা দুর্ভোগ হতেই পারে, সেটি মেনেও নেন সাধারণ মানুষ। কিন্তু এসব কাজে যখন অতিমাত্রায় দীর্ঘসূত্রিতা হয় তখনই বাড়ে দুর্ভোগ, দেখা দেয় নানান প্রশ্ন। গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত রাস্তায় যে সীমাহীন দুর্ভোগ তা লাঘবে অতি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর প্রায় 8 কেজি স্বর্ণ আটক করেছে। আগে পাওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের VG-248 ফ্লাইটটিতে 4 ঘন্টা তল্লাশি চালানো হয়। এ সময় ফ্লাইটের টয়লেটে টিস্যু পেপার রাখার বাক্সের নিচে অভিনব উপায়ে লুকানো 68টি স্বর্ণের বার পাওয়া যায়। প্রায় 7 কেজি 900 গ্রাম ওজনের বারগুলোর আনুমানিক বাজার মূল্য 4,73,00,000 টাকা। রাজধানীতে চালু হলো হিজড়াদের জন্য দেশের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গ মাদ্রাসায়। এ সম্প্রদায়ের যে কোনো বয়সী মানুষ বিনা খরচে প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে পারবেন। দেওয়া হবে ধর্মীয় আর কারিগরি শিক্ষাও।
বৃহন্নলা, কিন্নর কিংবা হিজড়া, যে নামেই ডাকা হোক না কেন, পরিবার আর সমাজের চোখে যেন অচ্ছুত এরা, প্রাতিষ্ঠানিক বা ধর্মীয় যে কোনো শিক্ষা থেকে বঞ্চিত। স্কুল মাদ্রাসা গেলে পড়তে পারতাম না, পড়তে দিত না, বলতো হিজড়া। পরিবারে কারোর সাথে এখন যোগাযোগ নাই, বোন আছে ছোট একটা, বোনের সাথে কথাবার্তা হয়, এছাড়া কারোর সাথে যোগাযোগ নাই। আমি এরকম দেখে রাস্তা হাইটে গেলেও মানুষ খারাপ ভাবে অথবা খারাপ কথা বলে, অথবা মনের ব্যথা মনে রাখি। শুক্রবার সে চিত্র পাল্টানোর পথে কিছুটা হলেও হাঁটলো দেশ। তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চালু হলো মাদ্রাসা, যেখানে বিনা খরচে ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পাবেন তারা। কামরাঙ্গীরচরের এই মাদ্রাসায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক মানুষকে পাঠদান করা হবে বলে জানান আয়োজকরা। স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, কোনো শিক্ষা প্রতিষ্ঠান ওরা স্বতন্ত্রভাবে যেতে পারে না, মসজিদেও যেতে পারে না, সামাজিক কোনো আচার আচরণ অনুষ্ঠানেও ওরা অংশগ্রহণ করতে পারে না। ওদেরকে মূল ধারায় ফিরে আনার জন্যই আমাদের এই প্রচেষ্টা। বেসরকারি সংস্থাগুলোর তথ্য অনুযায়ী দেশে হিজড়ার সংখ্যা 50,000-এর বেশি, আর তাদের 80% নিরক্ষর। সর্বপ্রথম এদের আচরণের পরিবর্তন, আচরণের পরিবর্তন যখন এই কোরআন শিক্ষা থেকে শুরু করে আস্তে আস্তে কারিগরি শিক্ষা, পারিপার্শ্বিকতা শিক্ষা গ্রহণ করবে। 2013 সালে বাংলাদেশ সরকার হিজড়া সম্প্রদায়ের মানুষদের ভোটাধিকার দেওয়ার পাশাপাশি তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দেয়। মার্জিয়া মুমু, সমো সংবাদ, ঢাকা। ইলিশের সয়লাব বরিশালের পাইকারি বাজার, আকারও বেশ বড়, তবে তুলনামূলকভাবে দাম খুব একটা কমেনি বলে জানান ক্রেতারা। সরবরাহ ভালো হওয়ায় খুশি বিক্রেতারা। মৎস্য কর্মকর্তার দাবি, সংরক্ষণ অভিযান সফল হয়েছে। মাহমুদুর নবীর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। ভোর থেকে ট্রলারের পর ট্রলার ইলিশ নিয়ে হাজির হয় বরিশালের কীর্তনখোলা নদী তীরের পাইকারি মাছের বাজারে। বিক্রির জন্য আসে শত শত মন রূপালি ইলিশ। ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে আবারও প্রাণ ফিরে এসেছে বরিশালের পাইকারি মাছের বাজারে। অবশ্য ক্রেতারা বলছেন দাম তেমন একটা কমেনি। মনে করছিলাম যে এতদিন বন্ধ ছিল ইলিশ মাছের দাম কিছুটা কমবে, কিন্তু ওরকম কমে না, সেভাবে কমে না, দাম বাড়তি আছে, অনেক বাড়তি। বাজারে প্রচুর ইলিশ থাকা সত্ত্বেও ইলিশের দাম তেমন একটা কমে নাই। সাগরের ইলিশ বাজারে আসতে শুরু করলে দাম কমবে বলে জানান বিক্রেতারা। মাছ কম, ক্রেতা বেশি, এই জন্য মাছের দাম আর কম না। যদি সাগরের মাছটা আমদানি হয়, এলে লোকাল মাছটার দাম অবশ্যই কমবে। আসনুপাতে সেভাবে আমদানি হয় না, বিদায় মাছের দাম কমে না। অভিযান সফল হয়েছে দাবি করে শিগগিরই এর সুফল জনগণ পাবে বলে মনে করেন মৎস্য কর্মকর্তা। যেহেতু আগে মাছ ডিম দিয়ে দিয়েছে এবং উপযুক্ত পরিবেশ পেয়েছিল, তারা ডিম দিয়ে সময় পেয়েছে তারা সমুদ্রে চলে যাওয়ার জন্য। আমরা আশা করছি আমাদের যে মাইলিশ টাকা কার্যক্রম সম্পন্ন করেছে এটা সফল হয়েছে। বাজারে 600 থেকে 900 গ্রামের প্রতি কেজি ইলিশের পাইকারি দাম 675 টাকা, 1 কেজির ইলিশ 725 টাকা, আর 1 কেজির উপর ইলিশের দাম 800 টাকা, এবং 1.5 কেজি ওজনের ইলিশ 900 টাকা দরে বেচা কেনা হয়। বাজারে প্রতিদিন গড়ে 1,000 মন ইলিশ কেনা বেচা হচ্ছে। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজারে সৈকতে ভিড় করছেন হাজার হাজার পর্যটক। আনন্দ আর হৈহুল্লোড়ে কাটছে তাদের সময়, কিন্তু করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। মাস্ক পরা নিয়েও নানা অজুহাত, আর সাইনবোর্ডের নির্দেশনা টাঙিয়েই দায়িত্ব শেষ প্রশাসনের। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, সাপ্তাহিক ছুটির দিনে হাজার হাজার পর্যটক সৈকতের সবকটি পয়েন্টে। সাগর তীরে সমুদ্র স্নান, ছবি তোলা ও টিউব নিয়ে গা ভাসিয়ে আনন্দে কাটছে প্রতিটি মুহূর্ত। মনের প্রশান্তির জন্য আমরা কক্সবাজার ফিরে আসি। হ্যাঁ, ব্যাংকের পক্ষ থেকে একটা ট্যুর পেলাম, সেজন্য শুক্র শনিবার করে আমরা বেড়াতে আসলাম। সৈকতের সুগন্ধা পয়েন্ট, করোনা পরিস্থিতির কারণে এই পয়েন্টের প্রবেশ দ্বারেই টাঙানো আছে মাস্ক ছাড়া বিচে প্রবেশ করবেন না, কিন্তু পর্যটকরা কেউ নির্দেশনাও মানছেন না, মাস্কও পরছেন না। একই অবস্থা সৈকতের ব্যবসায়ীদেরও। মাস্ক আছে হোটেলে রেখে আসছি, কিছু বলে না তো। স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রশাসনের প্রচারণামূলক মাইকিং করার কথা থাকলেও সৈকতে তা দেখা যায়নি। তবে ট্যুরিস্ট পুলিশ বলছে পর্যটকদের সচেতন করতে কাজ করছেন তারা। ট্যুরিস্টদেরকে যাতে মাস্ক পরিহিত অবস্থায় বিচে প্রবেশ করে বা সামাজিক দূরত্ব বজায় রাখে,
চেষ্টা করতেছি আমরা আর কি সর্বোচ্চভাবে আমাদের দেওয়ার জন্য এবং তাদেরকে সতর্ক করার জন্য। পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছে, নভেম্বর মাস থেকে শুরু হওয়া পর্যটন মৌসুমে কক্সবাজারের সাপ্তাহিক ছুটির দিনে লক্ষাধিক পর্যটকের আগমন হচ্ছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্ত আকাশে উড়ল শত শত পাখি। সফর থেকে পাচারের সময় 700+ দেশি প্রজাতির পাখি জব্দ করে বন বিভাগ ও র‍্যাব। আজ তাদের অবমুক্ত করা হয়। পাখির কলকাকলি এখন আর ঘুম ভাঙায় না। ইটকাঠের নগর তো বটেই, গ্রামের সবুজ অরণ্য থেকেও পাখিদের কেড়ে নিচ্ছে পাচারকারী আর শিকারীরা। বৃহস্পতিবার সাভার থেকে পাচারের সময় 700+ বেশি পাখি জব্দ করে বন বিভাগ। শুক্রবার সকালে তাদের আনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে। র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত ও বন বিভাগের কর্মকর্তারা কার্জন হলের সবুজ চত্বরে অবমুক্ত করেন ঘুঘু, টিয়া আর মুনিয়াদের। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর মানে পাখির যে কলকাকলি শোনা যেত, তো আসলে শহরের জীবনে আসলে এটা পাওয়া যাচ্ছে না। দেখা যাচ্ছে যে দিনে দিনে পাখি বিলুপ্তির দিকে চলে যাচ্ছে। পাখিগুলো ছাড়ার যে মহতী উদ্যোগটা নেওয়া হচ্ছে, আমার মনে হয় যে এটা আমাদের পরিবেশের ভারসাম্যটা আর কি ফিরিয়ে আনতে সহায়তা। বগুড়া ও কুষ্টিয়া থেকে একটি চক্র রাজধানী সহ সারা দেশে পাখি পাচারের সাথে জড়িত বলে জানায় র‍্যাব। সংঘবদ্ধ চক্র এই পাখিগুলি বগুড়া এবং কোস্টাল এলাকা থেকে নিয়ে এসে বেশ কিছুদিন যাবত ব্যবসা করছে। চারজনকে আটক করে প্রত্যেককে 1 বছর করে বিনাশ্রম কারাদণ্ড আদেশ করা হয়েছে। এদিকে সব ধরনের পাখি কেনা বেচা দণ্ডনীয় অপরাধ জানিয়ে বন বিভাগের কর্মকর্তারা বললেন বন্যপ্রাণী রক্ষায় বাড়তি নজরদারির কথা। বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা যারা আছেন বাংলাদেশে, তাদের সাথেই সমন্বয় করেই আমরা আসলে এই নজরদারিগুলো করে থাকি। বিশেষ করে আপনার যেসব হাট বাজারগুলো তৈরি হয়, সেই হাট বাজারগুলো কিন্তু আমাদের কন্টিনিউ একটা অভিযান আপনারা দেখেন। এশিয়া সহ গোটা বিশ্বে গেল অর্ধশতকে আশঙ্কাজনক হারে কমছে পাখি। জলবায়ু পরিবর্তন ও আবাসন হারিয়ে বিলুপ্তির পথে থাকা বিভিন্ন প্রজাতির পাচার ঠেকানোর তাগিদ সচেতন নাগরিকদের। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। লকডাউন না করে কোভিড-19 শুরু থেকেই ভিন্ন পথে হাঁটা সুইডেনে করোনা পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে। লকডাউন না করলেও করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় বিভিন্ন শহরে জনগণের চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। সুইডেন থেকে বিস্তারিত জানাচ্ছেন শফিউল আলম। করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় ইউরোপের বিভিন্ন দেশ যেখানে লকডাউন যেতে শুরু করছে, সুইডেন সেখানে বিধিনিষেধ আরোপ করেই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সম্প্রতি করোনা সংক্রমণ বাড়তে থাকায় দেশটির 21টি অঞ্চলে 8টিতেই কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। বিধিনিষেধ অঞ্চলভেদে রয়েছে ভিন্নতা। দেশটির রাজধানী স্টকহোমও করোনা সংক্রমণ বাড়তে থাকায় বিধিনিষেধ আরোপ করা হয়। অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকা সহ 2005 সালের আগে জন্ম নেওয়া যে কাউকে খেলাধুলার মতো ট্রেনিংয়ে অংশ না নিতে বলা হয়। গত 2-3 সপ্তাহ ধরে রোগীর পরিমাণ বাড়লেও এই প্রসারটা বেশিরভাগই ইয়াংদের মধ্যে, এখনো বয়স্কদের মধ্যে বা ওল্ড কেয়ার হোমগুলিতে কিন্তু এভাবে ইনফেকশনটা। এদিকে দেশটির প্রধানমন্ত্রী স্টিফেন লভবেন এক করোনা রোগীর সংস্পর্শে আসায় সেলফ আইসোলেশনে রয়েছেন। তিনি এক ফেসবুক বার্তায় বলেন, আমরা সুস্থ রয়েছি, যত দ্রুত সম্ভব আমরা করোনা পরীক্ষা করাব। তিনি জনগণকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের দেওয়া বিধিনিষেধগুলো মেনে চলার আহ্বান জানান। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন।